My dear students, how are you? Are you fine? Okay, thank you. আমি সব সময় কামনা করি আমাদের আমার ছাত্র ছাত্রীরা সহ পরিবারের সব সদস্য যেন ঈশ্বরের কৃপায় সুস্থ থাকে, ভালো থাকে। যাই হোক, তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমরা যে মনোযোগ সহকারে অনলাইন ক্লাসগুলো দেখতেছ। শীত নিয়ে বসে পড়ো, পাঠ পরিকল্পনাটা হাতে নিয়ে বসে পড়ো, সামনে তোমাদের অ্যানুয়াল এক্সাম, প্রিপারেশন নিতে হবে। অফকোর্স বসেছ? হ্যাঁ, তাহলে আমি প্রশ্ন উত্তরগুলো শুরু করতেছি। গত বিগত ক্লাসে সঠিক উত্তর এবং শূন্যস্থান পূরণ করিয়েছি, আজকে প্রশ্ন উত্তরগুলো করাচ্ছি। ঈশ্বরের কৃপা আমরা কিভাবে দেখতে পাই? আনসারটা কি হবে? বিশ্বাসের চোখ দিয়ে আমরা ঈশ্বরের কৃপা দেখতে পাই। তারপরে ঈশ্বরের পরিবার কাহাকে বলে? উত্তরটা হচ্ছে কি, খ্রিস্ট মণ্ডলীকে ঈশ্বরের পরিবার বুঝানো হয়। গঞ্জা শব্দের অর্থ কি? উত্তরটা কি, গঞ্জা শব্দের অর্থ হচ্ছে ফুলের কুঁড়ি। তারপরে মানুষের সামনে কয়টি পথ রয়েছে? মানুষের সামনে দুইটি পথ রয়েছে। মন্ত্র অর্থ কি? মন্ত্র অর্থ হল রহস্য। কে মুক্তির কাজ সম্পন্ন করেছেন? যিশু মুক্তির কাজ সম্পন্ন করেছেন। ভূমিকম্পের সময় গ্যাসের গন্ধ পেলে কি করতে হবে? গ্যাসের মূল লাইন বন্ধ করে নিতে হবে, বন্ধ করে দিতে হবে। কি দিতে হবে? গ্যাসের মূল লাইনটা বন্ধ করে দিতে হবে। তারপরে আমাদের স্বাধীনতা দিবস হবে 26শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। আমাদের বিজয় দিবস কবে বলতো দেখি, কে পারে? আমাদের বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা কি বলি? কে পারে হাত তুলো? আশা করি সবাই পারে, আমার ছাত্রছাত্রীরা খুব ব্রিলিয়ান্ট। তাইলে যারা মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন করেছেন তাহাদেরকে আমরা শহীদ বলি, শহীদদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কেমন? তাইলে ক থেকে নিয় পর্যন্ত আমি প্রশ্ন উত্তর করিয়েছি, এগুলোই তোমাদের এসডব্লিউ থাকবে। এখানে লেখা আছে, বোর্ডে লিখে দিয়েছি আমি, পাঠ পরিকল্পনা থেকে প্রশ্ন উত্তরগুলো তোমরা এসডব্লিউ করবে, বুঝেছ? আর তোমরা এই পাঠ পরিকল্পনা তোমরা তো সবাই পেয়েছ, আমার জানা মতে পাঠ পরিকল্পনাটা তোমাদের বাসীদের জন্য এটা পড়লে হয়ে যাবে, এটা শুধু মনোযোগ দিয়ে পড়বে। এই পাঠ পরিকল্পনা করতে গিয়ে তোমাদের যদি বুঝতে যদি সমস্যা হয়, তোমাদের মা বাবা হাউস টিউটার অথবা পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা যারা আছে শ্রদ্ধা মানে পূজনীয় ব্যক্তি, তাদের কাছ থেকে তোমরা সহযোগিতা নেবে। আর আমি গার্ডিয়ানদেরকে, সম্মানিত গার্ডিয়ানদেরকে অনুরোধ করবো, আপনারা বাচ্চাদেরকে, যেহেতু ছোটো বাচ্চা, ওদেরকে একটু ভালোভাবে পড়াবেন, আনন্দ দিয়ে, মানে বিভিন্ন গল্পের ছলে বিভিন্ন আনন্দের মাধ্যমে ওদেরকে লেখাপড়াটা করাবেন। ঈশ্বরের যদি কৃপা হয় আমরা সবাই একদিন না একদিন করোনামুক্ত হব, সবাই সবার সাথে মিলেমিশে আবার দেখা হবে, আবার আনন্দ হবে, সব কিছু আনন্দ হবে। আমি আশা করব ঈশ্বর যেন সেই কৃপাটা আমাদের সবার উপর করে পৃথিবী থেকে করোনাটা মানে মুছে ফেলে নিয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত তোমাদের বিদায় জানাচ্ছি, আজকে তোমাদের হয়তো শেষ ক্লাস, বার্ষিকের পরীক্ষা। যদি পরে কখনো আবার ক্লাস পেয়ে থাকি তাহলে হয়তো দেখা হবে, আর দেখাও যদি না হয় কোনো প্রবলেম নাই, তোমরা পাঠ পরিকল্পনা প্রিপারেশন নিয়ে ফেলবে। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি থ্যাংক ইউ জানাই, তোমাদের সুমঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।